আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেই গেছো। তো আর বেশি না কথা বলে বন্ধুরা যা যাক মোটর ব্লগে। তো বন্ধুরা, এতদিন আমি ব্লগ করতে পারিনি কারণ ওয়েদারটার প্রচুর প্রবলেম ওয়েদারের। তো আজকের ওয়েদার একদম ঠিক আছে, তো তাই আমরা বেরিয়ে পড়েছি সকাল, এখন বাজে 10টা। আর দাদা বললো চল আজ বারাইপুর রাইডে যাবো, তাই বারাইপুর রাইডে একটু বেরিয়ে পড়লাম। তো আর কথা না বলে তোমরা ভিডিওটার মধ্যে এনজয় নিতে থাকো, চলো। তো বেরিয়ে তো পড়লাম বন্ধুরা, কিন্তু বেরিয়ে পড়ে দেখছি আমতলায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। তো যা জাম ফ্যাম কাটি, তো আমাকে যেতেই হবে বাড়াইপুরের উদ্দেশ্যে। তো যাওয়া যাক। এ ফিউ মোমেন্টস লেটার, তো বাড়াইপুরে যাওয়ার আগে ফিউল আপটা করে নেওয়া যাক, তবেই তো আমি বাড়াইপুরে যেতে পারবো। তো ফিউল আপটা করে নিই। তো বন্ধুরা, ফিউল মারতে মারতে দেখলাম আমাদের একটা ভাই মোম্মেল ভাই চলে এসেছে। তো সে এসে আমাদের সবাই ফিউল পাম্পের টাকাগুলো দিয়ে দিচ্ছে। তো দাও মেল ভাই দুবাই। তো ফিউল আপ করা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো যাওয়া যাক আমাদের মেন উদ্দেশ্য বারাইপুর। তো বন্ধুরা, লিওটাকে কি একটু টানা যাবে? তো টানা যাক, চল লিও একটু টান দেখা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটাও অন করে দিও, আর একটু সাপোর্ট করে দিও তোমাদের এই ভাইকে, যাতে তোমাদের কাছে আরও আরও নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি। সো বন্ধুরা, বাড়াইপুরে তো যাবো, বাড়াইপুরে যাওয়ার আগে বাইপাস হয়ে যাবো কারণ সামনেই থাকে পুলিশ মামারা, আর পুলিশ মামারা কোনো দিনই ভাগনাদের ছেড়ে কথা বলে না, তাই বাড়াইপুরে বাইপাস হয়ে যায়। তো কাকা সাইড দাও, কাকিমা সাইড দাও, আমি তো অনেকটা আগিয়ে চলে এসেছি, হঠাৎ করে দাদা ফোন করলো, বলছে আমার বাইকের মধ্যে প্রবলেম হয়েছে, তুই একটু পিছনে আয়। তো আমি গাড়িটা ঘুরিয়ে দেখি দাদার কাছে যাই কি প্রবলেম হয়েছে। এ ফিউ মোমেন্টস লেটার, তো বন্ধুর একটা বড়ই প্রবলেম হয়ে গেল। তো মেকানিক তো কোনো প্রবলেম ধরতেই পারলো না, তো প্রচণ্ড খারাপ লাগছে। তো মেকানিক বলল যে সামনে KTM সার্ভিস সেন্টার আছে, ওখানে তোমরা চলে যাও, তো ওখানে গিয়ে দেখো কি প্রবলেম হয়েছে, কারণ আমরা তো পারবো না। তো যা যাক KTM সার্ভিস সেন্টার আর দেখা যাক কি প্রবলেম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি KTM সার্ভিস সেন্টারের কাছেই, তো দেখা যাক কি হয়, তোমরাও দেখতে থাকো কি প্রবলেম হয়েছে না হয়েছে সব তোমাদের কাছে দেখাবো। সো বন্ধুরা, সার্ভিস সেন্টারটা তো পেয়েই গিয়েছি, তো ভিতরে গিয়ে দেখা যাক আর প্রবলেমটা বলা যাক যে গাড়িটা কি প্রবলেম হয়েছে না হয়েছে। তো দেখা যাক চলো। সো বন্ধুরা, গাড়িটা তো ওরা চেক করলো, চেক করার পর প্রবলেমটা ধরে ফেলেছে। প্রবলেমটা এটাই যে ব্যাটারি যেটা চার্জ দলে রেগুলেটর সেটা ফল্ট আছে, তো সেটা তো কিনতে হবে এখন, সেটা তো সার্ভিস বা সারানো যাবে না, সেটা এখন কিনতে হবে। তো দেখা যাক কী করা যায়। সো বন্ধুরা, দাদা তো আমার সাথে ফার্স্ট রাইডে আসলো, এসে এক বড় তো প্রবলেমে পড়ে গেল, আর টেনশনের মধ্যেও দাদা আছে। তো টেনশন না করে দেখা যাক কী করা যায়। তো ফাইনালি আমাদের ওই রেগুলেটরটা পারচেস করতেই হলো, তো সামান্য একটা রাইডে এসে বড় খরচা হয়ে গেল। তো চলো লাগানো যাক, তারপর দেখা যাক প্রবলেমটা সলভ হয় কি না। তো এখানে আমরা গাড়িটার সার্ভিস করালাম না, এই কারণেই প্রচণ্ড ভিড় ছিল। স্যার বলল যে এখন 3 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, তারপর আমরা ফিটিংস করে দেব। তো আমরা তাই ভাবলাম যে আমাদের ওই সময়ের মধ্যে তো বাড়িতে ফিরতেই হবে, তো একটা মেকানিক দেখে দাঁড়ানো যাক আর ওখানে লাগানো হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিও। সো বন্ধুরা, আমি দাদার KTMটা নিয়ে নিলাম আর দাদা আমার বাইকটা নিয়েছে, তো একটু টেস্ট ড্রাইভ করবো দাদার বাইকটা নিয়ে।
তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করা যাক। কথাই আছে বন্ধুরা, একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে ধোকা দিতে পারে, কিন্তু একটা বাইক কোনোদিন একটা ছেলেকে ধোকা দিতে পারে না। তাই মেয়েদের পিছনে না খরচা করে নিজের বাইকের পিছনে খরচা করো, দেখবে বাইকটা তোমার সাথে সবসময় অলওয়েজ তোমার সাথে থাকবে। তো বন্ধুরা দেখতে দেখতে একটা মেকানিকের দেখা পেয়েই গেলাম, আর মেকানিক বেশি দেরি না করে তাড়াতাড়ি বললো আমি কেডিএমটার বস্তরণ করে ফেলি, আর আমরাও বেশি না দেরি করে বস্তরণটা দেখতে থাকি। তো তোমরাও দেখতে থাকো। তো আমাদের এদিকে সর্বনাশ, আর ওদিকে মোহাম্মেল ভাইয়ের পৌষ মাস, যে যার ফায়দায় সেই তার আছে, দেখুন তোমরাই দেখতে পাচ্ছ। তো ফাইনালি বস্ত্রহরণ কমপ্লিট করা হয়ে গেছে, এবার দ্রৌপদীর ওপরে বসে পড়েছি, এবার দ্রৌপদীকে দেখা যাক, চালানো যাক। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা লাইক কমেন্টও করে দিও, আর ভাইয়ের নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করো। তো টাটা, বাই বাই, খোদা হাফেজ।